আশির দশক থেকেই বাংলাদেশে অভিবাসীদের জন্য বসবাসের সবথেকে নিরাপদ স্থান হয়ে ওঠে ইউরোপের দেশ ইতালি। বৈধভাবে প্রবেশের অনুমতি থাকলেও অবৈধ পথে প্রতিনিয়তই পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসী প্রত্যাশীরা। সম্প্রতি শ্রম মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট পাশের মধ্য দিয়ে আবেদনের মাধ্যমে প্রায় 83,000 কর্মী নেবে দেশটি। ইতালি প্রতিনিধি আসলামুজ্জামানের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। জীবনের মায়া ত্যাগ করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সোনার হরিণ ধরতে প্রতিনিয়ত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসী প্রত্যাশীরা ইতালিতে প্রবেশ করছে। এ বিষয়টি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশটির নতুন সরকার, তারপরও বন্ধ করতে পারছেন না এই অবৈধ পথে প্রবেশ। সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক চূড়ান্ত গেজেট পাশ হয়, যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর 33টি দেশ থেকে প্রায় 83,000 কর্মী নেয়ার ঘোষণা দেয় দেশটি, যার আবেদন আগামী 27 মার্চ সকাল 9টা থেকে শুরু হবে এবং শেষ হবে 31শে ডিসেম্বর 2023। দুইটি ক্যাটাগরিতে 83,000 কর্মীর মধ্যে 44,000 মৌসুমি বা কৃষি কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে আবেদন করতে পারবে, আর বাকি 38,705 জন স্থায়ীভাবে কাজ বা বসবাসের সুযোগ পাবে, যার মধ্যে ভারী যানবাহন চালনা, নির্মাণ কাজ, হোটেল রেস্টুরেন্ট, ট্যুরিজম, মেকানিক্স, টেলিকমিউনিকেশন, ফুড এবং জাহাজ নির্মাণ খাতে স্থায়ীভাবে বা স্পন্সর ভিসার জন্য আবেদন করতে পারবে, আর কৃষি কাজ বা মৌসুমি কাজের জন্য অস্থায়ী ভিসার জন্য আবেদন করতে পারবে। সবাইকে অনুরোধ করব যেন ইতালিয়ান সরকার ঘোষিত বৈধ পন্থা অবলম্বন করে সবাই ইতালি সহ বিভিন্ন পৃথিবীর অন্যান্য দেশে যায়, কারণ প্রত্যেকটি পন্থাই অনিরাপদ এবং জীবনের নিরাপত্তা নিয়েও এখানে প্রশ্ন ওঠে। তো সেক্ষেত্রে সবাইকে আবেদন আহ্বান করব যেন সবাই বৈধ উপায়ে সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ইতালিতে প্রবেশের জন্য আবেদন করে। এছাড়াও বিনিয়োগকারী, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, শিক্ষার্থী ও বিগত দিনে যারা কৃষি ভিসায় প্রবেশ করেছে তাদের ভিসার ক্যাটাগরি পরিবর্তন করতে পারবে। দীর্ঘ 8 বছর বন্ধ থাকার পর গত বছর বাংলাদেশের কোটা চালু করায় এবং এ বছরও বাংলাদেশের কোটা রাখায় স্থায়ী প্রবাসী বাংলাদেশিরা সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে অবৈধ পথে না আসার জন্য সকলকে অনুরোধ জানান তারা। গত বছরের মতো এবারও ইতালিয়ান সরকার, ইতালির শ্রম মন্ত্রণালয় বাংলাদেশকে কালো তালিকা থেকে বাদ দিয়েছে। বাংলাদেশ থেকে এবারও কৃষি, হোটেল, পর্যটন সহ আর নানা খাতে বাংলাদেশ থেকে লোক আসার সুযোগ থাকছে, দক্ষ জনশক্তি আসার সুযোগ থাকছে। এই জন্য আমরা যারা বাংলাদেশি প্রবাসী রয়েছে ইতালিতে, তাদের পক্ষ থেকে ইতালিয়ান সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। যারা এই দেশে আছেন তারা কেউ অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি আসার চেষ্টা করবেন না। দেখেন, আমি নিজেই ভুক্তভোগী, আমি অনেক কিছুই সম্মুখীন হয়েছি, অনেক কিছুই দেখেছি, তাই বিনীত অনুরোধ করব লিবিয়া হয়ে সাগরপথে কেউ ইতালি আসবেন না। ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস ইতালিতে। পর্যটন ক্ষেত্রে, কলকারখানা, জাহাজ নির্মাণ ও কৃষি খাতে কাজের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম অতুলনীয়। যদি বাংলাদেশিরা অবৈধ পথে প্রবেশ বন্ধ করে তাহলে সরকার হয়তো এই কোটা প্রতি বছর চালু রাখতে পারে, অন্যথায় আবার ও কালো তালিকাভুক্ত হতে পারে বাংলাদেশ। কর্মক্ষেত্রে বাংলাদেশিদের এই সুনাম অক্ষুণ্ণ থাকুক এমনটাই আশা করেন প্রবাসীরা। রাকিব হাসান, আরটিভি।